হ্যালো হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা মায়ের হাতের রান্নার রেসিপি দেখব ভুড়া খিচুড়ি তো এই চলে যায় রেসিপিতে প্রথমে আমরা একটা প্যানে তেল নিয়ে নিব হাফ কাপ এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে নিলাম তেজপাতা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ জিরা বাটা এগুলোকে একটু নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে ব্যবহার করব হাফ কাপ পানি যদিও এখনও আমরা পানিটি দিইনি মশলাটিকে একটু হালকা কষিয়ে এখন আমরা এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমরা এখানে ব্যবহার করব ধনে গুঁড়া এখানে আমরা এক চামচ ধনে গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার এই শুকনো মশলাগুলোকে হালকা নেড়ে নিয়ে ব্যবহার করবো মতো লবণ এই মশলাটাকে আমরা হালকা তেলের মধ্যে ভেজে নেব মশলাটা ভেজে নেওয়ার পরে আমরা এখানে এলাচ দারচিনি এবং পাঁচ ছয়টা লবঙ্গ ব্যবহার করেছি এখানে আমরা এক এক কেজি চালকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সেই চালটা আমরা দিয়ে দিলাম মশলার মধ্যে এই চালটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা সাদা রঙের হয়ে আসবে চালটা বেশি শক্ত শক্ত হলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয় এখানে যেহেতু আমরা এক কেজি চাল নিয়েছি সেহেতু আমরা এখানে দুই কেজি পানি ব্যবহার করছি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তাহলে খিচুড়িটা অনেক বেশি সফট হবে এবার একটু নেড়ে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আমরা পনেরো মিনিট অপেক্ষা করে তারপর এখানে ব্যবহার করছি কাঁচা মরিচ এবং কেউ চাইলে ঘি দিতে পারে নাও দিতে পারে তবে ঘি দিলে টেস্টটা অনেক বেশি বেটার হয় তো আমরা এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এবার ঘি দিয়ে এটাকে আমরা ঢাকনা বন্ধ করে দেব পাঁচ মিনিট পরে হয়ে গেল আমাদের খিচুড়ি দেখতেই পাচ্ছেন খিচুড়ির সাথে আমরা এখানে বেগুন ভাজি গরুর মাংস আর সালাদ করেছি আপনারা যদি চান আমরা এই রেসিপিটাও দেখাবো